আপনারা জানেন কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের তথা পূর্ব মেদিনীপুর, হলদিয়া এইসব জায়গার উপর দিয়ে আমফান নামক একটি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। তার চিত্র আপনারা দেখুন। আমাদের পূর্ব মেদিনীপুরে অর্থকরী ফসল হিসাবে পানটাকেই ধরা হয় এখন। সেই পানের বরজের কী অবস্থা, কৃষকরা তাদের জীবিকা নির্ভর করে এই অর্থকরী ফসল দিয়ে, সেখানে তাদের এই অবস্থা। আপনারা পারলে এইটিকে বেশি করে শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং পাশে থাকবেন।